নমস্কার বন্ধুরা, তুলিস ব্লগে সবাইকে স্বাগত। তুলি আজকে তোমাদের জন্য নিয়ে আসলো মাছের ভর্তার একটি রেসিপি। তো চলো দেখা যাক আমি কিভাবে কিভাবে সেটা করছি। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মাছের ভর্তার রেসিপিটা আমি কিভাবে কিভাবে করছি, আমার প্রসেসে সেটা দেখো। এখানে তোমরা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে করতে পারো সেই রেসিপিটা। তো আমার কাছে আগের দিনে 3 টুকরা কাতলা মাছ ছিল, সেটাকে ভেজে নিয়েছি আমি। এখন এটাকে কাটা ছাড়িয়ে রাখতে হবে। দেখো এখানে আমি মাছের পিসগুলো থেকে কাটাগুলো বার করে নিয়েছি, আর এখানে সুন্দর করে আমি মাছের যে কাটাগুলো সেগুলো বাছা হয়ে গেছে আমার। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে হচ্ছে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি 2 পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে 1 রসুন কুচি নিয়েছি। তোমরা চাইলে রসুন কুচিটা অ্যাড করতে পারে, নাহলে রসুন পেস্ট ইউজ করতে পারো। তো আমি 2টোই ইউজ করছি। তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একসাথে রসুন কুচিও দিয়ে দিয়েছি। তো এখন ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত না সেটা মোটামুটি একটু হালকা বাদামি কালার যতক্ষণ না আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। তো এখানে দেখো আমি ভেজে নিয়েছি। আর এখানে ভাজা হয়ে যাওয়ার পর আমি অ্যাড করলাম নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া কর। আমি একটা এখানে টমেটো নিয়ে নিয়েছিলাম, ছোটো একটা টমেটো, সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এটা এর মধ্যে অ্যাড করছি। টমেটোটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, তোমরা কিন্তু চাইলে অ্যাড করতে পারো। যারা যারা পছন্দ করো তারা অবশ্যই কিন্তু টমেটোটা অ্যাড করে দেখো, বেশ ভালো লাগে। টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যাতে টমেটোটা মিক্সড হয়ে যায় ভালোভাবে। এখানে ভালোভাবে টমেটোটা মিক্সড হয়ে যাওয়ার পর আমি অ্যাড করছি বেছে রাখা যে মাছগুলো আছে, কাটা ছাড়ানো মাছগুলো, সেগুলো অ্যাড করছি একে একে। তো মাছগুলো অ্যাড করার পর ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। পেঁয়াজ তারপর টমেটোর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট সেটাকে আঁচ কমিয়ে রেখে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন যেটা করতে হবে, তোমরা আদা চাইলে গ্রেট দিতে পারো করে। তো আমার কাছে আদা পেস্ট ছিল কেচে, তো আদা আর রসুনের পেস্টটা আমি তার মধ্যে অ্যাড করছি। পরিমাণে একটু বেশি লাগছে যেহেতু এটা ঝাল ঝাল করে হবে, আর এটার মধ্যে একটু রসুন আর আদাটা বেশ ভালো পরিমাণে দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তার জন্য আমি আদা আর রসুনটা একটু ভালোভাবে দিচ্ছি পরিমাণে দিয়ে। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ, আবার 5 থেকে 7 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। এখন যেটা ইউজ করছি সেটা হলো লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা অ্যাড করতে পারো বা না করতে পারো, যেহেতু আমাদের ঘরে ঝালটা বেশি খায় তার জন্য সেটা অ্যাড করলাম। আর সাথে অ্যাড করলাম আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো দুইটাকে একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, ফ্লেম কমিয়ে আবার কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্সড হয়ে গেলে বাস রেডি হয়ে গেল আমার মাছের ভর্তার রেসিপিটা। তো প্লিজ তোমরা একবার বাড়িতে নিশ্চয়ই অবশ্য বাড়ি বানিয়ে খেয়েও, রেসিপিটা খুব দারুণ লাগে খেতে। দেখো এখানে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো মাছের ভর্তার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে প্লিজ একবার বানিয়ে খেয়েও, আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে খেতে। তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। আর প্লিজ যারা যারা ভিডিওটা দেখেছো পুরোটা ভিডিও দেখে নিও স্কিপ না করে। একটা অসাধারণ রেসিপি আজকে তোমাদেরকে দিয়েছি। দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগ বা কোনো একটা রেসিপি ভিডিও নিয়ে। টাটা।